না দেখো সুপ্রজিৎ, আমি যে স্কুলের সামনে রয়েছি, কমলা চ্যাটার্জি গার্লস স্কুল, সেই কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। এবং আমি যদি স্কুলের গেটের দিকে এগোই, আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে কিন্তু কলকাতা পুলিশের অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন। তুমি জানো বিজেপির তরফে বারবার যে অভিযোগ আনা হচ্ছে, বিজেপির প্রার্থীরা অভিযোগ আনছেন যে কেন কলকাতা পুলিশের অফিসাররা পোলিং প্রেমাইসিসের ভেতরে রয়েছে, কিন্তু এখানে তারা রয়েছেন এবং সুষ্ঠুভাবেই তুমি দেখতে পাচ্ছ ভোটাররা যারা আসছেন তারা প্রথমেই কিন্তু এই জায়গায় ভোটার স্লিপ এবং কার্ড দেখে তারা ভেতরের দিকে যাচ্ছেন। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই গোটা পোলিং প্রেমাইসিস কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আদলে রেখে রেখে। এবং আমরা একজনের সঙ্গে কথা বলব, দাদা একটা বিতর্ক হচ্ছে যে কলকাতা পুলিশের অফিসাররা কেন পোলিং প্রেমাইসিসের ভেতরে? আমাদের কেউ নেই, নিয়ম কি আমাদের হলো লাইন মেনটেন করবো এখানে, আমরা কোনোভাবে ভিতরে যাব না। আপনাদের ইনস্ট্রাকশন লাইন মেনটেন করব আর পাবলিককে সঠিকভাবে দেখিয়ে দেবো কোথায় কি বুথ আছে। বিজেপির প্রার্থী একটা অভিযোগ আনছেন যে পোলিং প্রেমাইসিসের ভেতরে কলকাতা পুলিশের অফিসার বা কর্মী থাকতে পারে না, এটা কি? না আমরা অ্যাকচুয়ালি বুথে আমরা যাব না, এমনি নর্মাল যেখানে থাকার, যেখানে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বুথে ইনস্ট্রাকশন দিয়ে যাবে সেভাবে আমরা ডিউটি করছি এখানে। অর্থাৎ কলকাতা পুলিশের একজন কর্মীর সঙ্গে কথা বললাম, তাদের লাইন মেনটেন করার কাজ এবং তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বুথের ভেতরে তারা যাবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সুষ্ঠুভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবে এই বুথে ভোট চলছে। এবং আমরা কলকাতা পুলিশের কর্মীদের সঙ্গে কথা বলবেন যে বিতর্ক ইতিমধ্যেই কিন্তু বিজেপি প্রার্থীর অভিযোগ আনার পর উঠেছে, কলকাতা পুলিশের কর্মীদের বক্তব্য যে তাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা বুথের ভেতরে যাবে না, পোলিং প্রেমাইসিসের ভেতরে লাইন মেনটেন করবে এবং কার্ড ভোটার স্লিপ চেক করবে। আপনারা জানেন যে সকাল থেকে আজকে একদিকে আসানসোল লোকসভা কেন্দ্র এবং অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি সঞ্জয় মিত্রর কাছে সরাসরি যাব, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে এইটা সঞ্জয় তোমার থেকে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জে সাউথ পয়েন্ট হাই স্কুলের সামনে এবং এখানে যে উত্তেজনা ছড়িয়েছে সেটা হচ্ছে যে মূল অভিযোগটা আসছে, কাউন্সিলর এসছেন, তিনি যেটা অভিযোগ করছেন যে সিআরপিএফ এখানে মানুষকে ফিরিয়ে দিচ্ছেন যারা মোবাইল নিয়ে ভেতরে ঢুকছেন। মোবাইল যদি কেউ অফ করে ভেতরে ঢুকতে চান তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি সরাসরি কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। দিদি কি কি অভিযোগ করছেন? দু ঘন্টা লাগে নাকি একটা অর্ডার দেখাতে সিআরপিএফ কে যে জেনুইন ভোটার, ভোটার কার্ড নিয়ে ভেতরে ঢুকতে পারবে না, তার অর্ডারটা দেখাতে দু ঘন্টা লাগে? একটা জেনুইন ভোটার তার ভোটার কার্ড নিয়ে ভেতরে ঢুকতে পারবে না, কেন না মোবাইল ক্যারি করছে, এই অর্ডারটা শুধু দেখাতে পারছে না দু ঘন্টা ধরে। যেটা অভিযোগ যে মোবাইল রয়েছে সেই অভিযোগ, সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি হয়েছে মূলত, আপনারা কি অভিযোগ করবেন? আমাদের বয়স্ক লোকরা বলছে আমাদের মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, তারা বলছে মোবাইলটা আপনি রাখুন, রাখবেও না, তাহলে ভোট দিতে হবে না, চলে যান, মোবাইল সুইচ অফ করে যান, চলে যান বলে দিচ্ছে। যেটা এলাকার মানুষজন যেটা অভিযোগ করছেন যে অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে, বহু সিনিয়র সিটিজেন তিনি তারা ফিরে গিয়েছেন এখান থেকে, কারণ তারা মোবাইল জমা রেখে ভোট দিতে যাবার সুযোগ পাননি এবং সেই নিয়েই কিন্তু কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুলে। সঞ্জয় তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বুঝতে পারছেন যে এরকম কিছু কিছু কয়েকটা ঘটনা সামনে আসছে, যেমনটা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সাউথ পয়েন্ট হাই স্কুলে, সাউথ পয়েন্ট স্কুলে যেটা অভিযোগ সামনে আসছে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তারা ভোটারদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে, এমনটা তৃণমূলের তরফে অভিযোগ সামনে আনা হচ্ছে।